শনিবার আগরতলা হেরিটেজ পার্কে একশো দিনের রিডিং ক্যাম্পেইন অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এদিনের এই অনুষ্ঠানে রাজধানীর কুঞ্জবন এলাকার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির এবং অভয়নগর এনএসএস বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের বিজেপি আর পিএসটি জোট সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। সরকার চায় প্রতিটি ছেলে মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক, সরকার তাদের সর্বতোভাবে সাহায্য করে চলেছে। বক্তা রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শনিবার আগরতলা হেরিটেজ পার্কে একশো দিনের রিডিং ক্যাম্পেইনের অনুষ্ঠানের সূচনা করে শিক্ষামন্ত্রী বলেন, প্রকৃতি ও গুণগত শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন কুঞ্জবনের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির এবং অভয়নগর এনএস বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে তারা বিভিন্ন বিষয়ের উপর রিডিং পড়ে তাদের দক্ষতা দেখিয়েছেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে বর্তমান সরকার সৃষ্টি নতুন রিফর্ম করেছে। এনসিইআরটি সিলেবাস চালু থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে। প্রতিটি স্কুলে এক প্রশ্ন এক সিলেবাস চালু করে শিক্ষার মানকে বাড়ানোর লক্ষ্যে উদ্যোগ নিয়েছে। চার বছর পূর্ণ হয়নি, এই চার বছরের মধ্যে আমরা ৩০টা রিফর্ম করেছি। এনসিইআরটি কারিকুলাম ওয়ান টু প্রযোজিত করেছি, ৩০,০০০ শিক্ষক শিক্ষিকাকে একজন প্রশিক্ষণ দিয়েছি এবং ১৩৫ বিদ্যালয়ে প্রশিক্ষণ কোর্স চালু করেছি, আরো ৭০টা মন্দির রয়েছে, সুপার থার্টি থার্টি চালু করেছি এবং ৮০টা বিদ্যালয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, সরকার তার চেষ্টা করে চলেছে। এবার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠন কেমন করবে সেটা নির্ভর করবে তার উপর। সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে, আগামী দিনে আরো পদক্ষেপে গ্রহণ করা হবে বলেও জানান রতনলাল নাথ। এদিনের অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দিনী চন্দ্রন সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।